সন্তোষপুর লেক পল্লি আপনাদের কাছে সরাসরি জানতে চাইবো। প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও বাদ ছিল না, তারপর এরকম একটা পুরস্কার, অবশ্যই একটা বড় প্রাপ্তি। দেখুন, ভালো মন্দ মিশিয়েই তো যবে থেকে সন্তোষপুর লেক পল্লিকে যবে থেকে কলকাতার মানুষ চিনতে পারলো, তার পিছনে কিন্তু সবচেয়ে বড় কিন্তু যে নামটা সেটা কিন্তু ইম্প্যাক্ট শারদ আনন্দ। তার কারণ আমরা প্রথম শারদ আনন্দ পুরস্কার পেয়ে কিন্তু কলকাতা শহরে কিন্তু আমরা নাম করি। সালটা ছিল 2005 সাল, আমরা প্রথম পাই ইম্প্যাক্ট শারদ, এবং এখনো অবধি আমরা অসংখ্য মানে ইম্প্যাক্ট শারদ আনন্দ পুরস্কার পেয়েছি, 12-12 বেশি আমরা ইম্প্যাক্ট শারদ আনন্দ আমরা স্টেট। শুধু তাই নয়, ইম্প্যাক্ট শারদ আনন্দ আমাদের সন্তোষপুর লেক পল্লির কাছে এমন একটা পুরস্কার যেটার জন্য আমরা সারা বছর ধরে প্ল্যানিং করি যে কিভাবে আরো সুন্দর করে সেফটি এন্ড সিকিউরিটিটাকে বাড়ানো যায়, কিভাবে আরো সুন্দর করে শুধু নট অনলি দ্যাট প্যান্ডেল লাইট মানে আইডল শুধু নয়, মানে টোটাল পুজোটাকে কিভাবে আরো সুন্দর করা যায় দর্শক থেকে শুরু করে সেখানে দাঁড়িয়ে আজকের যে প্রাপ্তি সবদিকে মাথায় রেখে, এবং তারপরে প্রাপ্তির শেষে আজকের হাতে এই পুরস্কার, আপনাদের সদস্যরা বিদেশে ঘুরতে যাচ্ছেন, আমার মনে হয় না এরকম কোন পুরস্কার কেউ পুজো করে এখানে এটা নিয়ে মানে দ্বিতীয়বার আমরা যাচ্ছি সন্তোষপুর লেক পল্লি, যে চীনের পরে আমরা থাইল্যান্ড যাচ্ছি, এটাই সন্তোষপুর লেক পল্লি, এটাই সন্তোষপুর লেক পল্লি, এটাই ইন্ডিয়া, সন্তোষ।